আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হলো ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের ভিডিও। বাড়িতে বসে বসে খুবই বোর ফিল করতেছিলাম, সেই জন্য বাবা বলল চলো বিলের দিকে ঘুরে আসি, সবার ভালো লাগবে। যে বাবা সেই কাজ, সবাইকে নিয়ে বের হয়ে পড়লাম। ছোট ছোট সাঙ্গ পাঙ্গ যারা ছিল সবাইকে নিয়ে গেছিলাম। তো হাঁটতে হাঁটতে ফার্স্ট ডে একটা জিনিস চোখে পড়লো, এত সুন্দর একটা বেগুনের বাগান, বেগুন গাছের বাগান, অনেক বেগুন ধরছিল। তো হাঁটতে হাঁটতে ওই দেখেন আর একটা সাঙ্গ, ও গিয়ে রাজহাঁসের পিছনে তাড়া করছে, হুস হুস করে তাড়াইতেছে, ভয়। অনেক সময় দেখা যায় ঠোক দেয় ওই জন্য। এদিকে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, মানে মেঘ মেঘ ছিল, এই জন্য পরিবেশটা অনেকটা ঠান্ডা ছিল। তবে যতই গরম হোক না কেন, এই বিলের সাইডে চলে আসলে না একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, একটা মানে মন থেকে একটা শান্তি চলে আসে। গ্রামে যেহেতু ওইভাবে থাকিনি কোনোদিন, তাই অনেক কিছুই নতুন নতুন চোখে পড়তেছে। তো এই জিনিসটা চোখে পড়লো, অনেক সুন্দর, মানে কিছুটা বেলুনের মতো ছিল, আবার এর মধ্যে কেমন একটা বলের মতো ছিল ছোট ছোট। তা আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলছে এটা দিয়ে নাকি কানের দুল বানানো যায়। ফাইনালি অনেকটা রাস্তা হাঁটার পরে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। ছোটবেলা থেকে পার্সোনালি আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, খুব খুব খুবই। এই বট গাছটা আমার কেন জানি অদ্ভুত একটা মায়া, মানে ভালো লাগে। তো এখন এই জায়গায় দেখি, এসে দেখি অনেকদিন পর, প্রায় অনেক বছর পরে এখানে আসলাম, দেখি একটা টিউবওয়েল করে দিছে, বসার জায়গাও করে দিছে। এখন বিলের মধ্যে পানি নেই, তবে পানি যখন হয় তখন এই জায়গাটা একদম পানিতে ভরা থাকে, অনেক সুন্দর লাগে এই টাইমটাতে এই জায়গায়। আর এই জায়গায় এমনিতেই সব সময় ঠান্ডা, যত গরমই হোক না কেন এই জায়গাতে ঠান্ডা থাকবেই থাকবে। পরিবেশটা ঠান্ডা থাকার কারণেও, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে আসছি, আমার আর আম্মুর অবস্থা খুবই খারাপ, একদম গরমে ঘেমে গেছি। তো একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে বসলাম। তো পাশে যে নদীর মতো যে মানে পানি যাওয়ার যে জায়গাগুলো আছে, এখানে আবার একটা ব্রিজ আছে উপরে, আমি সেখানে গিয়ে পা তুলাইতেছি। ভয়ও লাগতেছিল যদি বাইরে চান্স পড়ে যাই কি হবে, বুঝতেছেননি তো। তো এখানে কিছু ভিডিও ক্লিপ ক্লিপ নিচ্ছিলাম। এর মাঝখানে মন হচ্ছে এই ব্রিজটা পার হবেই না, ও খুবই ভয় পাচ্ছে, যেহেতু মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা ছিল, ও যাবেই না কোনোভাবে। তো বাবার হাত ধরে ওই যাচ্ছে, বাবাকে ছাড়া যাবেই না, এত পরিমাণে ভয় পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বসে টসে থাকলাম, তারপরে পাশে একটা ক্ষেত ছিল, এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল, আবার ফুলের মধ্যে মৌমাছি এসে বসতেছে। তো আমি তো জানি না এটা কি ফসল বা কি কি গাছ, আমি জানি না, এই জন্য আম্মুকে ডাকলাম যে এটা কি। পরে বলতেছে এটা হচ্ছে যে আমরা তিল খাই, সেই তিলের আর কি ক্ষেত। তা আম্মু আবার আমাকে দেখানোর জন্য একটা ভেঙে দেখালো যে মাঝখানে যে তিল হয়ে আছে। তো আমি ওইটা নিয়ে একটু গবেষণা করলাম, তো আর ভালো লাগছিল না। পরে আবার আর একটু মানে মজা করার জন্য নিচের দিকে চলে আসলাম, যেহেতু পানি ছিল না, তাও ভয় ভয় গেছিলাম, সাপ খোপ এমনি রাসেল ভাইপার যে খোপ বাড়ছে তার মধ্যে এখানে পানি টানি, ওই জন্য তাও সাহস নিয়ে নামলাম যে যাই দেখি কি আছে এখানে। হুট করে খেয়াল করি যে পানির মধ্যে কি এগুলো ছোট ছোট, পরে আমার ভাই এসে বলতেছে যে এগুলো তো মাছ দেখো। পরে দেখলো না, একটু গবেষণা করলাম। তো এই তো এইভাবেই অনেকটা টাইম ওখানে ছিলাম। তো এখন বাড়ি যাব, ওরাও বাচ্চারাও আর থাকতে চাচ্ছে না, এই যে মন, ও তো খুবই খুশি হয়েছিল, ভয়ও পাচ্ছিল যেহেতু এরকম জায়গা ও আগে যায়নি, খুব কম গেছে। তো আমি ওই যে ফার্স্টে দেখালাম যে ফলগুলো, এগুলোর নাম নাকি কান্টুরি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কান্টুরি বলে। তো বাড়ি ফেরার সময় আবার দেখি যে এ বাবা এ কি কাঁঠাল, কেমন মানে ভয়ঙ্কর দেখতে কাঁঠালগুলো। তারপরে আর কি সবাই দেরি না করে টুকটুক করে আবার বাড়ির পথে রওনা দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর কথা বাড়ালাম না, আল্লাহ হাফেজ।